এই ভিডিওটার মধ্যে দিয়ে আমরা হাইড্রোলিসিস অফ সল্ট বা লবণের আদ্যবিশ্লেষণ সম্পর্কে স্টাডি করব। একটা সল্ট তোমাকে দেওয়া হলো NH4Cl, তোমাকে জানতে চাওয়া হলো এই সল্টটার নেচার কি। তাহলে NH4Cl মানে কি? NH4+Cl-, এটার মধ্যে মনে করো তুমি জল নিলে, তাহলে জল মানে কি? H+ আর OH-। এইটার ক্যাটায়নের সঙ্গে এড অ্যানায়ন যুক্ত করো, তাহলে NH4+ এর সঙ্গে OH- করলে কি হবে? NH4OH। আর এইটার ক্যাটায়নের সঙ্গে এইটার অ্যানায়ন যুক্ত করো, তার মানে কি তৈরি হচ্ছে? HCl। HCl কি? একটা স্ট্রং অ্যাসিড। আর NH4OH কি আছে? একটা উইক বেস বা মৃদু ক্ষার। তাহলে এই যে NH4Cl, এর ক্যারেক্টারগতভাবে কি বুঝলাম? এটা উইক বেস এবং স্ট্রং অ্যাসিড থেকে তৈরি হয়েছে। তাহলে এই দুজনের মধ্যে কার পাওয়ার বেশি, মানে কে স্ট্রং? নিশ্চয়ই অ্যাসিডটা স্ট্রং, তাই অ্যাসিডে স্ট্রং বলে এই NH4Cl এর মধ্যে কে বেশি প্রিডোমিনেট করবে, প্রাধান্য কার বেশি থাকবে? HCl এর থাকবে, কারণ এ স্ট্রং। তাই জন্য বলবো এটা একটা অ্যাসিডিক সল্ট বা আম্লিক লবণ। ওকে, আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি। তোমাকে বলা হলো CH3COOH, এটা কী ধরনের সল্ট? তাহলে CH3COOH এটাকে জলের মধ্যে রাখো, তাহলে CH3COOH মানে কি? এটা মাইনাস, এটা প্লাস। জল মানে কি? H+ OH-। তাহলে এই মাইনাসের সঙ্গে এর প্লাস যুক্ত হবে, তাহলে কী হবে? CH3COOH, এই প্লাসটা যুক্ত হলো মানে H। আর এই প্লাসের সঙ্গে এর মাইনাস যুক্ত হবে, তার মানে কী হবে? NaOH। তাহলে একটু খেয়াল করে দেখো, CH3COOH এটা কী ধরনের অ্যাসিড? উইক অ্যাসিড। আমরা জানি যে কোনো অর্গানিক অ্যাসিড উইক অ্যাসিড বা মৃদু অ্যাসিড। NaOH কী বেস? এটা একটা স্ট্রং বেস। তাহলে এই দুজনের মধ্যে কে বেশি পাওয়ারফুল? নিশ্চয়ই স্ট্রং, মানে NaOH বেশি পাওয়ারফুল। তার মানে অথেব এটা একটা কী? বেসিক সল্ট বা ক্ষারীয় লবণ। ওকে, আরেকটি এক্সাম্পল আসছি। মনে করো NaCl, বললো NaCl মধ্যে জলের মধ্যে রাখা হয়েছে। তাহলে একই রকমভাবে ভাবো, NaCl মানে কি? Na+Cl-, জল মানে কি? H+OH-। তাহলে এই প্লাসের সঙ্গে এর মাইনাস যুক্ত হবে, এন এর সঙ্গে তার মানে কী হবে? OH যুক্ত হবে, তাহলে তৈরি হচ্ছে NaOH। আর এই প্লাসের সঙ্গে এর মাইনাস যুক্ত হবে, তার মানে কী তৈরি হচ্ছে? HCl। HCl কী অ্যাসিড? একটা স্ট্রং অ্যাসিড। NaOH কী বেস? স্ট্রং বেস। তাহলে দুজনই স্ট্রং হওয়ার জন্য কেউ কাউকে হারাতে পারছে না বা জেতাতে পারছে না, তার মানে অতএব এটাকে বলবো একটা কি? নিউট্রাল সল্ট বা পোষম লবণ। পরিষ্কার? তাহলে সল্টের নেচার আমরা বুঝতে পেরেছি এবং আমরা বুঝতে পেরেছি সেই সল্টটা কী কী থেকে তৈরি হচ্ছে। এখন আমরা এই ইকুয়েশনগুলো সম্পর্কে আমরা জানি। শুধু একটুখানি বলে রাখি, এই স্ট্রং অ্যাসিডের স্ট্রং বেসের হলে pH 7, উইক অ্যাসিড স্ট্রং বেস হলে এইটা ফর্মুলা, উইক বেস স্ট্রং অ্যাসিড হলে এইটা, আর যদি উইক অ্যাসিড উইক বেস হয় এটা ফর্মুলা। KW-র ভ্যালু আমরা অলওয়েজ জানি, সব ক্ষেত্রেই (10^-14) Ka মানে অ্যাসিডের জন্য, আর KH মানে হলো এটাকে বলা হয় হাইড্রোলিসিস কনস্ট্যান্ট অফ সল্ট, কনস্ট্যান্ট অফ সল্ট, লবণের আদ্যবিশ্লেষণ ধ্রুবক। আর আলফা বলতে বোঝে কত পার্সেন্ট সল্টটা ভেঙেছে। ওকে, এখানেও তাই একই রকম ব্যাপার, KW অলওয়েজ 10^-14, কিন্তু মনে রাখতে হবে এটা পসিবল 10^-14 25°C-এ। ওকে, এটা ক্ষেত্রে তাই এরকমভাবে রয়েছে। আমি একটা কোশ্চেনে আসছি, বললো 0.1 নর্মাল, বললো যে NH4NO3, বললো PKB, বললো 4.74, বললো pH কত, এটা জানতে চাইল। তাহলে সবার ফার্স্ট আমাকে কি করতে হবে? এই NH4NO3 কাছে আসতে হবে, NH4NO3। তাহলে NH4NO3 মানে কি? NH4+NO3-, এটাকে কার মধ্যে রাখছে? জলের মধ্যে রাখছে। জল মানে কি? H+ আর OH-।
তাহলে এই প্লাসের সঙ্গে এই মাইনাসটা যুক্ত করো, তাহলে এনএইচ ফোরের সঙ্গে কে যুক্ত হবে? ওইচ। তাহলে কী তৈরি হবে? এনএইচ ফোর ওইচ। আর এই প্লাসের সঙ্গে এই মাইনাসটা যুক্ত করো, তাহলে কী তৈরি হবে? এইচ এনও থ্রি। তাহলে তুমি তাকিয়ে দেখো এনএইচ ফোর ওইচ কী বেস? একটা উইক বেস বা মৃদুক্ষার। এইচ এনও থ্রি একটা অ্যাসিড। কী অ্যাসিড? স্ট্রং অ্যাসিড। তাহলে বলতে পারি সল্টটা কী সল্ট? কে বেশি পাওয়ারফুল? অ্যাসিড বেশি পাওয়ারফুল, কারণ স্ট্রং। তার মানে এটা অবশ্যই একটা অ্যাসিডিক সল্ট বা আম্লিক লবণ। কিন্তু এক্সট্রা কী ইনফরমেশান আমার কাছে এলো? এক্সট্রা ইনফরমেশান এইটা, এই সল্টটা তৈরি হয়েছে উইক বেস আর স্ট্রং অ্যাসিড দিয়ে। তাহলে উইক বেস আর স্ট্রং অ্যাসিডের ক্ষেত্রে ফর্মুলা দেখো এইটা। তাহলে এই ফর্মুলাটা আমি পুরো লিখে দিলাম, সেভেন প্লাস হাফ পিকেবি প্লাস হাফ লগ সি, হাফ পিকেবি প্লাস হাফ লগ সি। ওকে, তাহলে কী হবে? সেভেন প্লাস হাফ পিকেবি, পিকেবির জায়গায় দেখো অঙ্কটা বলে দিয়েছে 4.74, তাহলে 4.74 বসাবো। হাফ লগারিদম সি, সি মানে কত বলেছে? 0.1, তাহলে 0.1 বসিয়ে দেবো। বসিয়ে দিলে যে ভ্যালুটা পাবো সেটা হলো পিওইচ পাবো। এবার এখান থেকে পিএইচ কী করে বার হবে? না, 14 মাইনাস এই যে পিওইচের ভ্যালুটা পেলাম সেটা যদি বসিয়ে দিই আমার কাছে পিএইচ ভ্যালুটা বেরিয়ে যাবে। বোঝা গেছে? এখান থেকে আরও অনেক কিছু বার করতে দিতে পারে তোমাকে। যদি এই অঙ্কটার মধ্যে সাপোজ মনে করো বললো যে এর আলফার ভ্যালু কত, মানে কত পার্সেন্ট ভেঙেছে, আর বললো যে কেএইচ এর ভ্যালু কত, এটা জানতে চাইল, তাহলে দেখো পিকেবি মান কত? পিকেবি 4.74। এবার বলো পিকেবি মানে কি জানি? পিকেবি মানে জানি মাইনাস লগারিদম অফ কেবি, তাহলে 4.74। মাইনাসটা এইদিকে চলে গেল, কেবি লগটাকে এইদিকে নিয়ে গেলে হবে অ্যান্টি লগ, অ্যান্টি লগ। এবার মাইনাসটা এইদিকে চলে গেল, মাইনাস 4.74। এই জিনিসটা আমরা ক্যালকুলেটারে কী করে পুট করব? ক্যালকুলেটারে পুট করতে হলে অ্যান্টি লগ কী করে পুট করে? না, প্রথমে শিফট টিপব, তারপর লগ টিপব, তারপর ব্র্যাকেট দিয়ে মাইনাস এই জিনিসটা লিখে দেবো, দিয়ে এন্টার মারব। যাই হোক, এখান থেকে আমি কিসের ভ্যালু পাবো? কেবির ভ্যালু পাবো। এবার দেখো এখানে তাকিয়ে দেখো, কেডাব্লিউ সমান কেবি ইন্টু কেএইচ। ওকে, তাহলে আমি বলতে পারি কেডাব্লিউ সমান সমান কে ইন্টু কেএইচ। ওকে, তাহলে কেএইচ সমান সমান কী হচ্ছে বলো? কেডাব্লিউ বাই কে এ। কেডাব্লিউর ভ্যালু আমরা কী জানি? 25 ডিগ্রিতে 10^-14, এই ভিডিওটা শুরুতেই বলেছি। আর কে এর ভ্যালু এই যে এখান থেকে যেটা পাবো, সরি, এটা কেবি, হ্যাঁ কেবি, কারণ আমরা উইক বেসের ক্ষেত্রে করছি। ওকে, আচ্ছা কেবি, কেবির ভ্যালুটা কী হবে? এখান থেকে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে পুট করে দিলে দেখো আমার কাছে কিসের ভ্যালু পেয়ে যাবো? কেএইচের ভ্যালু পেয়ে যাবো। নাও এখানে আরেকটি ফর্মুলা আছে, কত পার্সেন্ট ভাঙছে আলফা সমান √ কেএইচ বাই সি। তাহলে কী করো পরের লাইনে আর একটা কোশ্চেনে, কেএইচ বাই সি, এই যে কেএইচের ভ্যালুটা এখান থেকে পেলাম সেটা এখানে পুট করে দেবো। আর সি কত আমার এই অঙ্কটার ক্ষেত্রে? দেখো 0.1, তাহলে এই জায়গাটা 0.1 বসিয়ে দেবো। বুঝেছ? তাহলে দেখো সবগুলোই বার হয়ে গেল। তাহলে আমাকে দেখে নিতে হবে সেটা কী থেকে তৈরি হচ্ছে, দেন আমার কাছে ওকে কোনো অসুবিধা নেই। মনে করো তোমাকে যদি এরকম দিয়ে একটা 0.2 নর্মাল সিএস থ্রি সি ডবল এনে বললো পিকে বলে যে 4.76 পিএইচ কত, তাহলে আমার প্রথম কী ডিউটি হবে? এই যে সল্টটাকে হাইড্রোলিসিস করবো প্রথমে। কী ধরনের সল্ট এটা? তাহলে সিএস থ্রি সি ডবল এনে, এটা মাইনাস এটা প্লাস, এটাকে যদি জলের মধ্যে দিই তাহলে একই রকম এইচ প্লাস, আর কী হবে? ওইচ মাইনাস। তাহলে ফার্স্ট কী হবে? এই যে মাইনাসটা আছে কার সঙ্গে যুক্ত হবে? এইচের সঙ্গে যুক্ত হবে। তাহলে কী তৈরি হবে? সিএস থ্রি সি ডবল এইচ। আর এনএটা কার সঙ্গে যুক্ত হবে? ওইচের সঙ্গে যুক্ত হবে, তার মানে কী হবে? এনএ ওইচ। এটা কী ধরনের অ্যাসিড? উইক অ্যাসিড। এটা কী ধরনের বেস? স্ট্রং বেস। এবং কার পাওয়ার বেশি? নিশ্চয়ই স্ট্রং বেসের পাওয়ার বেশি, তার মানে এটা কী সব? বেসিক সল বা ক্ষারীয় লবণ। এনিওয়ে, কী কী থেকে তৈরি হয়েছে দেখো এবার, উইক অ্যাসিড আর কী আছে? স্ট্রং বেস। ওকে,
দেখো এটা হলো উইক অ্যাসিড স্ট্রং বেস, তাহলে পিএইচের ফর্মুলা কি এইটা। ওকে তাহলে পিএইচের ফর্মুলাটা কী হবে, পিএইচ মানে হলো 7 + 1/2 pKa + 1/2 log C। ইজি, তাহলে কী হবে দেখো, 7 + 1/2 pKa, পিকের জায়গায় বসো 4.76, 1/2 log C এর জায়গায় কত বসবে 0.2, ক্যালকুলেট করলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে যদি কোনোভাবে সল্টটা কী কী থেকে তৈরি হয় হাইড্রোলিসিস করে জানতে পারি, দেন আমি এই ফর্মুলাগুলোকে ইউজ করলে আমি যে কোনো কারো সল্টের পিএইচটা আমি সহজে ক্যালকুলেট করে দিতে পারবো। ওকে, ধন্যবাদ সকলকে সঙ্গে থাকবার জন্য।